हेलो फ्रेंड्स আপনাদের জন্য নতুন একটি আবার ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, তারাও যাতে ইনফরমেশন দেখে তারাও যাতে প্রবলেমটা সলিউশন করতে পারে। আমি সেটার জন্য আজকে ভিডিওটা বানালাম। তো মেইন যে প্রবলেমটি রয়েছে, আপনারা কোন কোন মোবাইলে ওয়াইফাই কলিং সিস্টেম রয়েছে আমি সেগুলো আজকে মডেল নাম্বারগুলো বলবো। তো আমি প্রথমে বলবো রিয়েলমি মোবাইলে, রিয়েলমি সিক্স, রিয়েলমি সিক্স আই, রিয়েলমি সেভেন, রিয়েলমি সেভেন আই, এইসব যত রিয়েলমি নিউ মডেল রয়েছে তো সমস্ত মোবাইলেই ওয়াইফাই কলিং সিস্টেম রয়েছে। তো ওয়াইফাই কলিং সিস্টেমের মানেটা কি আমি সেটাও বলে দেবো। তো ধরুন আপনাদের হয়তো ভোডাফোন বা এয়ারটেলে আপনাদের সিমে পয়সা শেষ হয়ে গেছে, আনলিমিটেড যে প্যাকেজ ছিল তো প্যাকেজটি শেষ হয়ে গিয়েছে। সেই প্যাকেজটি শেষ হয়ে যাওয়ার পরে আপনারা যে কোনো মোবাইলে ওয়াইফাই অন করে আপনারা সেই মোবাইল, যেই মোবাইলে আপনাদের আনলিমিটেড প্যাকেজ শেষ হয়ে গেছে সেই মোবাইলে আপনারা ওয়াইফাই কানেক্ট করে আপনারা ডাইরেক্ট ওয়াইফাই কলিং অপশন রয়েছে, সেই ওয়াইফাই কলিং অপশনে আপনারা ক্লিক করে আপনারা ডাইরেক্ট আপনারা কল করতে পারবেন। তো মোবাইলে রিচার্জ না থাকলেও আপনারা ডাইরেক্ট কল করে আপনারা কথা বলতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।